হ্যালো, গুড মর্নিং। আমরা সকালে উঠতে ঠিক সময় উঠেছি, 7টার সময়, কিন্তু বেরোতে বেরোতে এখন 8টা বেজে গেছে। আমরা এখন একটু বিচে যাচ্ছি, বিচে গিয়ে ওখানে একটু টিফিন করব, টিফিন করে আবার রুমে যাব আর চাও খাবো, আর সমুদ্রে একটু গিয়ে সমুদ্রটা এদিক ওদিক একটু হেঁটে বেড়াবো। চলো তোমাদেরকেও সকালে সমুদ্রটা দেখাই, যদিও দীঘার সমুদ্র সবার কাছে পরিচিত, তবু এসছি এখন তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। আমরাও কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কিন্তু ওর জন্যই দেরি হয়ে গেছে। চলো সমুদ্র থেকে যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর দেখো এখন সকাল প্রায় 7টা থেকে 7:30 মতোই বাজে, কিন্তু তাও সমুদ্রে কতটা ভিড়। আজকে যেহেতু 31 ডিসেম্বর, তো আজকেও কিন্তু প্রচণ্ড ভিড়, 1 জানুয়ারিতে তো প্রচণ্ড ভিড় হবেই, কিন্তু আজকেই দেখো কতটা ভিড়। আর এখানে দেখো সবাই ঘোড়ায় চড়ছে, আর এগুলো বাচ্চাদের গাড়িগুলো আছে, তো বাচ্চারা গাড়িতেও চড়ছে। এছাড়াও প্রচণ্ড প্রচণ্ড ভিড়, আর ছবি তোলার জন্য সবাই পুরো পাগল করে দিচ্ছে। এই দিকে দেখো, এই পিছনের দিকে দেখা যাচ্ছে কিছুটা বাড়ির মতোই দেখতে লাগছে, দোতলা করে করা, কিন্তু এখানে কেউ নেই। আর উপর দিক থেকে দেখো, এটা বিচের উপরে রাস্তাতে করা আছে এই জায়গাটা। এখানে হচ্ছে একটা পার্ক, যেটাতে মেয়েদের মতো একটা কিছু করা আছে, আর এইটা আঁকা আছে, এটাও তৈরি করা আছে। আর ময়ূরের মতো ওটা দেখতে ভালো লাগছিলো, আমি ভাবলাম যে ওটা কী দূর থেকে দেখতে গেছিলাম। আর এখন আমরা চলে এসেছি একটা ক্যান্টিনে, তো ওপরে যেহেতু লেখা আছে মিত্র ক্যাফে, আমরা ওটা ভেবেই এসেছি, কিন্তু না, এটা হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন। আর এখানে খাবারগুলো কিন্তু খুবই ভালো। এখানে আমরা মেনু কার্ডটা দেখছি, কিন্তু যেহেতু আমরা চিকেনই খাচ্ছি কয়েকদিন, তাই আমরা এখন সকালে, মানে একদিন যে এসে চিকেনই খেয়েছি, তো সকালের ব্রেকফাস্টটা আমরা একটু লাইট করব, আর তার জন্য আমরা অর্ডার করব। কথা শুনতে পাচ্ছি, ক্যান্টিনটার মধ্যে গান চলছিল, আমার ওখানে আমরা ট্রাই করতে পারি চলে এসে মশলা দোসা, আর তার সঙ্গে যেটা দেওয়া থাকে। তো খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, খেয়ে আমরা এখন বেরিয়ে এসেছি। দেখো প্রত্যেকটা হোটেলে কত সুন্দর করে সাজিয়েছে গেটগুলো, খুবই ভালো গেট, 1 জানুয়ারি আছে, খুবই সুন্দর করে সাজিয়েছে। আমরা নদীর পাড় থেকে এসে ব্রেকফাস্ট করে তারপর রুমে চলে এসেছি। দেখো তারপর রুমে আসার পর আমরা একটু স্নান করে নিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে যেতে যেতেই কথা হবে, চলো তাহলে বেরোনো যাক। ও বলো, আমরা এখন বেরিয়েছি সাইট সিং এর জন্য, একটা টোটোর সঙ্গে আমরা ফাইনাল করেছি। এখানে টোটোতে নেবে 500 টাকা, তার মধ্যে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির আর কাজুবাগান, দীঘা উড়িষ্যা বর্ডার, আর উদয়পুর বিচ, তালসারি বিচ, আর চন্দনেশ্বর মন্দির তো বললামই, এই 5টা 6টা জায়গা দেখা হবে। সময় লাগবে মোটামুটি ওই 3 ঘন্টা মতো। তো চলো, আমাদের এখনও লাঞ্চ হয়নি, কোথাও একটা লাঞ্চ করে নেবো, আর বাকি ঘুরতে ঘুরতে কথা হবে। প্রথমে কোথায় যাই দেখি, সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো জায়গাটা। আমরা টোটো থেকে আর নামলাম না, এটা হচ্ছে কাজুবাগান, যেহেতু আমি পুরীতেও দেখেছি কাজুর গাছ, তো এখানে আর আমরা নামলাম না, এগুলো হচ্ছে কাজুর বাগান। আর টোটোওয়ালাও আমাদের নামায়নি, এমনকি উড়িষ্যার বর্ডারও যে দেখিয়েছে ওখানেও আমরা নামিনি। তো এখন আমরা চলে এসেছি উদয়পুরে। তো এটা এইখানে যে সিটগুলো করা আছে ওগুলো খুবই সুন্দর দেখতে, আমার মনে হলো না যে এখানে সাইট সিন যেগুলো উদয়পুর তালসারি বিচ যে এগুলো খুব একটা দেখার কিছু আছে। দেখো এখানে টুপি ট্রাই করছে, ভালো লাগছে, আমাকেও নিতে বলছিল একটা টুপি, তাই আমার পছন্দ হয়নি অতটা, তাই আমি নিইনি। পছন্দ হয়নি মানে টুপি খুব ভালো, কিন্তু আমার ঠিক ভালো লাগছিলো না। দেখো দুধারে দুধ আছে ভর্তি, আর এখানে অনেকে পিকনিকে খেতে এসছে,
রান্নাবান্নাও করছে। বিচটা পুরো একদম দিঘার এমনি বিচের মতো, কেমন দোকানপাট নেই, এমনি দোকান চিপস আর এই যে যাওয়া হয় পেয়ারা মাখা শশা বা করভা এইগুলো মাখা বিক্রি হচ্ছে, তেমন কিছুই নেই। এখানে কিন্তু লাল কাঁকড়া আমরা তেমন দেখতে পাইনি, আমরা ওপরেই ছিলাম। দেখিয়ে দিচ্ছি, আর এখানে দেখো শাঁখের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে দেখতে। সকালে খেয়েছি, তার এখন একটা খেতে ইচ্ছে করলো পান্নাটা। এটা কিন্তু খুবই সুন্দর বাটার স্কচের আইসক্রিম, মানেই সুন্দর, আমার তো ভালোই লাগছে আইসক্রিম খেতে খেতে। এবার এই রোদের মধ্যে আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে, একদম বিচে এখন দাঁড়িয়ে আছি, আর আরেকজন আইসক্রিম খাচ্ছে। উদয়পুর বিচের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে উদয়পুর বিচে লাল কাঁকড়া প্রচুর দেখা যায়, কিন্তু আমি এখন দূর থেকে দেখতে পাচ্ছি না, আমরা ওইদিকে লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওখানে যাব না। আর বিচটা খুবই পরিষ্কার, মানে দীঘার বিচে কি হয় এত মানুষজন থাকে, এত দোকানদানি থাকে, বিচটা প্রচুর নোংরা হয়ে থাকে, কিন্তু উদয়পুর বিচে যেহেতু দোকানদানি অনেক কম তো এখানে একদমই পরিষ্কার বিচ। এবার ওই দিকে দূরের দিকে এক মিনিট দেখাচ্ছি, ওই দূরের দিকে কিছু দোকান আছে, ওই দিকগুলো হয়তো একটু নোংরা হতে পারে, কিন্তু মোটামুটি বিচ পরিষ্কার আর খুব লোকজনও খুব বেশি নেই। এমনি যারা দীঘায় আসে তারা এই সাইট সিংয়ের জন্যই উদয়পুর বিচে আসে মেনলি। তো আমরা এখন এই এসেছি, এখনই আমরা আবার চলে যাব, গিয়ে আবার আমরা এরপর যাব তালসারি বিচে। তো এখানে দেখার বিশেষ কিছু নেই, ওখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে যেটা দীঘাতেও রয়েছে নদীর সমুদ্রের পাড়ে, এখানেও সেই রকম একটা পার্ক করা আছে, কিন্তু পার্কটা এখন খোলা নেই তাই ওখানে আর ঢোকা হবে না। তো আমরা এখান থেকে চলে যাব, পরে আবার তালসারিতে গিয়ে দেখা হচ্ছে। বলো বলো দা। আমরা এখন চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে, কিন্তু এখানে লোকাল একটা ফটো তোলা নিষেধ, তার মানে ভিডিও করা যাবে না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। বাইরের গেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ঘুরে আমরা যাবো তালসারি আর নিচ্ছি, সেখানে তোমাদের সাথে কথা বলতে পারবো। তাহলে আমি আসি উড়িষ্যার মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার পেরিয়ে এই মন্দিরটা এসেছি, মানে এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মন্দিরটা দেখে বেরিয়ে যাই। টাটা। এবার আমরা চলে এসেছি তালসারিতে, আর ওইদিকে প্রচণ্ড জল, যার জন্য আমরা জুতো খুলে এসেছিলাম, দেখো মাঝে কিছুটা জল, আর এখন আমি জুতোটা পরে নিয়েছি, আর সামনে প্রচণ্ড লাল কাঁকড়া দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি পুরো লাল লাল কাঁকড়াগুলো দেখো। কাঁকড়া আমি প্রথমবার দেখছি, তোমরাও দেখো কেমন লাগছে, কাঁকড়াগুলো সব গর্তে ঢুকে যাচ্ছে, ফাঁকা ফাঁকা করা, সবাই ঢুকে যাচ্ছে। আমরা যখনই আসছি ওরা মানুষ দেখে বুঝতে পারছি, একটু মানে ট্রাই করে না, জুম করে নি, জুম করে তুলে না, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত লাল কাঁকড়া। আমি যখন যাচ্ছি সবাই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, দেখো দেখো। আর দেখো আরেকটা লাল কাঁকড়া হেঁটে হেঁটে আসছে, এটা আর গর্তে ঢুকতে পারছে না, এখন দাঁড়িয়ে আছে বাইরে। পুরো কাঁকড়াগুলোকে দেখতেই পাচ্ছি না, যখনই কাছে আসছি সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে ভয়ে। পুরো দূর পর্যন্ত দেখো কত লাল কাঁকড়া, পুরো বোঝা যাচ্ছে যে ওরা ওখানে আছে, কিন্তু কাছে গেলেই ওরা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, পুরো ওদের গর্তের মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে আছে দেখা। আমরা এখন তালসারি বিচে চলে এসেছি। তালসারি বিচের মেন যেটা বৈশিষ্ট্য যে তালসারি বিচটা ভীষণ বড়, মানে জল অনেকটা দূরে থাকে, তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো পুরো অনেক বড়, অনেক চাওড়া বিচ। কিন্তু ওড়িশা গভর্নমেন্টের এখানে কোনো ইনিশিয়েটিভ নেই যে এই বিচটাকে পপুলার করা যেতে পারে বা এখানে রিসর্ট বা হোটেল বানানো যেতে পারে। এখানে যদি দেখবে হাতে গোনা একটা দুটো হোটেলই আছে, আমি লাস্ট এসেছিলাম 2009 বা 2010-এর দিকে, তখন যেই অবস্থা ছিল এখনও তালসারি বিচের সেম অবস্থা, সেই জন্য কোনো ডেভেলপমেন্ট নেই আর কিছুই নেই, শুধু এই লোক দীঘা থেকে এখানে বেড়াতে আসে, এসে যা সাইট সিং করার জন্য এখানে এসে ঘুরে যায়। আর ওই দূরে একটা একদম ঝাউবাগান আছে, এখান থেকে দেখা যাচ্ছে কি না জানি না,
ওই ঝাউ বাগানে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বিশেষ কিছু দেখার নেই, শুধু বীজটা অনেক বড়, তাই বীজটা তোমরা একটু ঘুরে দেখে নাও। ঝাউ বাগান অনেক দূর অবধি আছে। আমরা এখন এখান থেকে চলে যাবো একটু এদিক ওদিক পেরিয়ে, তারপরে আমরা চন্দনেশ্বর মন্দির যাব, ওখানে গিয়ে আবার তোমাদেরকে ভিডিও দেখাবো। ম্যাডাম কিছু বলতে চাইছেন? আমি কিছুই বলবো না, প্রচণ্ড রোদ, মানে আমার খুবই চোখটা ব্যথা করছে, তাই আমরা এখান থেকে চলে যাবো। এখানে দেখার তো তেমন কিছুই নেই, শুধু যারা একটুখানি বাইকে করে একটু বেশি দূর পর্যন্ত যেতে চাইছে তারা বাইকে করেই যাচ্ছে দেখছি, অনেকে স্কুটি নিয়েও যাচ্ছে। তো আমরা আর যাবো না বেশি দূর, আমরা এইখানেই একটুখানি ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম যেটুকু আমরা সেটুকুই দেখেছি। আর ওখানটাতে মানে এতটাই বাজে, ওখান থেকে আসার সময় শুধু মাছের স্মেল আসছে, খুবই খুবই মানে গন্ধ ওখানটায়। তো ওখানে এমনি কিছু দোকানও আছে, খাওয়ার দোকান আর এমনি যেগুলো হয় দীঘায় পাওয়া যায় সেরকমই, সব চিনেমাটি টাইপ এরকম জিনিসপত্র। তো আর কিছুই এখানে দেখার নেই, মানে আমি তো ভেবেছিলাম হয়তো কিছু আছে, কিন্তু আমি যেহেতু আগে আসিনি এখানে কিছুই দেখার নেই। তো যেটুকু আমরা দেখেছি তোমাদেরকেও দেখালাম, বাকি কথা চন্দনেশ্বর মন্দিরে গিয়েই হবে। তাহলে চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বরের মন্দিরের সামনে, তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমাদের এই চন্দনেশ্বর মন্দিরটাই হচ্ছে লাস্ট সাইট সিন ছিল, তো এটা শেষ হয়ে গেলেই আমরা রুমে চলে যাবো। এরপরে আমাদের বাইরে যাওয়ার কথা আছে, কিছু কিছু জায়গায় বিজ্ঞান কেন্দ্র বা কিছু। দেখো এই হলো মন্দির, ওইদিকেও একটা মন্দির আছে, ওখানে দেখো একটা পুকুর মতো আছে বড়। টায়ার্ড হয়ে গেছি এত রোদ, তাই আমরা যাবো না।